আমি তো ভাবছি এটা রতনগো খেত আমার ক্ষেত্রে নাটকির পো আমার ক্ষেত শালা সব কাম আমারে করতে হবে ঘরে করো বাইরে করো খেতে করো খামারে করো এটা আবার কি ধরনের কথা বুঝলাম না হ্যাঁ আমিও তো একটা মানুষ নাকি আমার জানি আর কতক্ষণ কুলায় কতক্ষণ কুলায় আমার ক্ষেত্রে আপনি মরিচ তুলেন কে তোর ক্ষেত মানে তো কার ক্ষেত আপনার বাপের ক্ষেত আমার ক্ষেতে আইয়া করে আমার আবার দুনিয়ার কথা কন আপনি মরিচ তুলতেছে কে তুলতে কইছে আরে আমি তো ভাবছি এটা রতনগো ক্ষেত রতনগো ক্ষেত হ্যাঁ রতনগো ক্ষেত হইছে বুঝি নাই আপনি কো ক্ষেত যে এটা জানতাম না তো আপনি মরিচ তুলেন কে কি কয় সুসরা মাছ আছে না সুসরা মাছ এই সুসরা মাছ দিয়া পিয়াজ দিয়া কাঁচা মরিচ দিয়ে ভাজমো ভাজমো হ্যাঁ আপনি সুসরা মাছ খান আর সুসরি মাছ খান পুঁটি মাছ খান আর বুয়াল মাছ খান মাছের হিসাব আপনার সাথে করতে আইছি আপনি আমার খেতে মরিচ তুলতেছেন কে সেইটার জন্য আপনার কাছে আইছি আরে ওইটাই তো আপনি তো আমারে জিগেলেন মরিচ কিল লেগে তুলতাছি সুসরা মাছ ভাজি খামু ফালতু একটা মহিলা বেয়াদব বেশরম মহিলা আর একজনে খেতে আইসা হলো মরিচ তুলতেছেন আপনার ঘরে বাপ ভাই মা বোন খালা খালু ফুফু নানি দাদি কেউ নাই আরে মিয়া প্রথমে তো আপনি সুন্দর করেই কইলাম যে এটা আপনার খেতে না আমি জানি না আমি ভাবছি রতন মিয়ার খেত ভাই আপনি তো চেপতাছেন কে আরে বুঝতে হইব তো আপনার ভাই বাড়িতে নাই বুঝছেন কিছু ভাই ভাবছি এই আপা কি হইছে আরে ভাই আমার খেতে হলো এই মরিচ তুলতেছে আইসা আমার কই হলো যে খেতে ইয়া বাড়িতে আত্মীয় আইছে আবার সুসরা মাছ ভাজি করবে ক আমার ক্ষেত থেকে ইয়া করছে দেই দেন কে ভাই মাত্র তিন চারটা মরিচ তুলছি আপনি তিন চারটা আটা তোলার কোনো রাইট আছে আপনার না ভাবি আপনি কামটা ঠিক করেন নাই আর আপনার হাজবেন্ড তো ভালো মানুষ আর আপনি এগুলো করবেন কেন আরে ভাই আপনার ভাই বাড়িতে নাই এর লেগে মেহমানে আবার আইছে কি করব এর লেগে ভাবলাম যে যাই এই খেতে যেহেতু মরিচ আছে চার পাঁচটা নিলে তো আর কমবো না ও ভাই গো ভাই চার পাঁচটা মরিচ নিছি তাও আমি জানি না যে এর খ্যাত এইটা আমি মনে করছি রতন মিয়ার খ্যাত এই খ্যাতে আইসা আমি যে কি বিপদে পড়ছি ভাই আমার মান সম্মান পুরোটাই শেষ ভাই এই এক ছোট লোক ফকিন নি মরিচ তুলছি দেখা আমার যা ইচ্ছা তাই কইলো আমার সম্মানটা একদম ধুলেই মিশাই দিল এই বেয়াদব মহিলা কারে কয় আমার আমি বলে ছোট লোক গরিব আমি বেয়াদব তো আমি বেয়াদব আমি আপনার খেত আমি তো মনে করছিলাম রতুন বকা ঠিক আছে আমি ওকে এখন কোন দিকে যাবো আমি এখনই আনতেছি দাঁড়ান ওই এখনই আনতে গিয়ে এদিক চলে গেল আল্লাহর পালা সব তার সিরা আমার জমি মরিচ তুলতেছে কয় আমি নাকি বেয়াদব এই হালে আবার কয় যে কয়টা মরিচই তুলছে ওরে খোদা আল্লাহ তুমি আমার খেত রক্ষা করো এবার মরিচ গুয়াই দিব এক একটা